ডক্টর কাজী এম-বদরুদ্দোজা আসলেই একজন কিংবদন্তি ছিলেন, এবং আমরা জানি উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সায়েন্টিস্ট এমেরিটাস উপাধি পেয়েছেন, স্বাধীনতা সম্মাননা বাংলাদেশের সর্বোচ্চ যেটা সেটা পেয়েছেন। সব মিলিয়ে উনি যথার্থভাবে এই পাওয়ারই উপযুক্ত একটি ব্যক্তি ছিলেন। তো ওনার যেটা যে আমার মনে হয় উনি প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। ব্যক্তিত্ব তার প্রচুর ছিল, ব্যক্তিত্ব কঠিন ব্যক্তিত্ব ছিল এবং ক্রিয়েটিভিটি তার মধ্যে ছিল। বিজ্ঞান চর্চা, আবিষ্কার, কৃষির নতুন নতুন দিগন্ত তৈরি করা, এই জিনিসগুলো তার মাথায় আজও এত বছর বয়সেও কিন্তু তার কাজ করতো। এই যে ভুট্টা থেকে যে তেল ইয়ে করা, এটা কিন্তু আজ থেকে প্রায় 3-4 বছর যখন ভুট্টা ইনস্টিটিউট আলাদা হলো, তখন থেকে উনি কিন্তু এটা নিয়ে বলছেন যে না, ভুট্টা থেকে তেল হবে। আমি জেনেছি, জানাও ছিল অনেক, আমরা তো ইয়াং স্টেজই বলতে পারবো থেকে কৃষি চর্চা করে আসতেছে, কিন্তু আমাদের যতটা না জানা তার চেয়ে অনেক বেশি জানার পরিধি ওনার। ওনার সঙ্গে আসলে তুলনা করার মতো কেউই নেই যেটা সত্যি কথা বলতে। এবং শুধু তাই না, উনি ছিলেন একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর এবং স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটর। আমি বলবো যে ওনার অ্যাডমিনিস্ট্রেশন, আমি যেটা শুনেছি, যেটা আমার বাবা এই প্রতিষ্ঠানের সিএসও হিসাবে ছিলেন এবং উনি তখন ডিরেক্টর পোস্টে ছিলেন বাংলাদেশে, তখন কিন্তু কৃষি গবেষণা ইনস্টিটিউটে ডিজি না, এটা ডিরেক্টর পোস্ট ছিলেন। তো ওনার যে লিডারশিপ, ওনার যে অ্যাডমিনিস্ট্রেশনের যে প্রশাসনে যে দক্ষতা, যে ক্ষমতা, আমি শুনেছি আমার বাবার কাছ থেকে অত্যন্ত প্রখর ছিলেন। আজকে এই যে আমরা তো সবাই জানি যে কৃষির যে সিস্টেম ডেভেলপ, এটা কিন্তু উনি করেছেন। বিআরসি আজকে 5-তারা হোটেল হওয়ার কথা, উনি বঙ্গবন্ধুকে বুঝিয়েছেন যে না। উনি একটা গল্প করতেন যে যখন বঙ্গবন্ধু বলেছে কেন এখানে 5-তারা হোটেল হবে না, এটা যুক্তিটা কি, উনি তখন বলেছিলেন যে নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য, নৌ সদর দপ্তর যদি ঢাকায় হয়, কৃষিকে শক্তিশালী করার জন্য কৃষি সদর দপ্তরও ঢাকায় হওয়া উচিত, সেটা গাজীপুরে না, এখানে একটা কেন্দ্রবিন্দু থাকা উচিত। এবং এটাই কিন্তু আমাদের কৃষিকে মানে এতটা ইয়ে করার পিছনে কিন্তু এগুলো কারণ। উনি অত্যন্ত সুদূর প্রসারী চিন্তা ছিল এবং মেমোরি তার এখনও 96-97 বছর বয়স হবে ওনার মৃত্যুকালে, অনেক প্রখর ছিলেন। বাসায় বসে থেকে উনি যত তথ্য, যত কথা, যত ক্রিয়েটিভিটি বিজ্ঞান নিয়ে, কৃষি নিয়ে যে ভাবনাগুলা, এটা আসলে সত্যি মানে বলার মতোই একটা। হঠাৎ হঠাৎ করে ফোন করতেন, ফোন করে বলতেন যে শোনো, আমি শুনলাম পাহাড়ে আমাদের মালটা অনেক হচ্ছে, এটা আমি দেখতে যেতে চাই, চুয়াডাঙ্গার ওইদিকে প্রচুর মালটা হচ্ছে, আনার হচ্ছে, তুমি কি জানো? আমি কিন্তু অতটা না জেনে ওনাকে বলেছি, জি চাচা আমার কাছে খবর আছে, শোনো আমি দেখতে যেতে চাই, আমি দেখতে যেয়ে কিছু সাজেশন দিতে চাই। মানে এরকম অনেক স্মৃতি ওনার আসলে মানে সব মিলিয়ে কৃষি নিয়ে যে ভাবনা, কৃষির দিগন্ত নতুন নতুন হোক, কৃষির এটা নিয়ে সবসময়, উনি যে এত বছর বয়সেও উনি কিন্তু সবসময় এটা ভাবতেন। এবং কেউ যদি, উনি বাসায় বসে থাকতেন, উনি তো ততটা বেরোতেন না, কেউ একটা মেসেজ দিলে যে কোনো অমুকখানে অমুক জিনিস বা একটা মেসেজ, সেটা যদি ওনার মাথায় ঢুকে যায় না হওয়া পর্যন্ত ওনার কিন্তু ওই একই বিষয় নিয়ে এমনও গেছে 3-4 বার আমাকে একদিনে ফোন দিচ্ছে। তারপরে তার পার্সোনাল জীবনে তার ব্যক্তিত্ব অনেক ছিল, তার বয়সের সঙ্গে সঙ্গে মানুষ কিছুটা দুর্বল হয়ে যায়, মানবিক জিনিসগুলো ওনার কিন্তু অনেক অনেক দান করতেন, যে দানের কথাগুলো কেউ জানতো না, শুধু ওনাকে যে কেয়ার টেকার ইয়ে করতো, আশিস দিত, দানগুলো উনি খুব গোপনে করতেন। আমার একটা গল্প শোনা আমার বাবার কাছ থেকে, যে উনি কোথাও তার নামের কোনো ফলক হোক ইয়ে হোক এটা পছন্দ করতেন না। তো ঈশ্বরদীতে যখন বড় করে অফিস হলো, আগে তো ছোটো অফিস ছিল, পরে বড় যখন অফিস হলো, তখন ওনার নাম দিয়ে আমার আব্বা ওখানে ফলক দিয়েছেন। তো দেওয়ার আগে ওনার একটা অনুমতি চেয়েছিলেন, তখন উনি বলছেন যে না, আমি কোথাও ফলক আমার নামের হবে না। তো আর ঠিক আছে, পরে ঈশ্বরদী নিয়ে যেয়ে যখন ফলকের সামনে দাঁড় করিয়ে বলছে যে এটা এখন আপনি ওপেন করবেন, তখন বলছে আশরাফ তোমাকে না আমি না বলছিলাম, তখন বলছে আপনি না বলছেন কিন্তু আপনি সব নাকে তো শোনা যাবে না, এই নাটা আমি আপনি শুনতে পারিনি। এই কথাটা আমাকে প্রায় বলতেন উনি আমাদের এখান থেকে, যেহেতু বাহিরের সবজি আমরা জানি বিষমুক্ত না বা অতটা ইয়ে না, যার জন্য
সবজিটা উনি অল্প খেতেন, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু খুব সিস্টেমেটিক হয়েতে টাইমলি, এবং যেটা খেলে ওনার অসুবিধা হবে সেটা কোনো সময় খাবে না, এরকমভাবে। তো আমাদের এখান থেকে সবজি আমরাও চেষ্টা করতাম যে পারত পক্ষে সবজিটা ওনার ফ্রেশ এখান থেকে দেওয়ার। খাইতো অল্প একটু অল্প করে, কিন্তু ওনার ডেলি লাগতো এরকম। তো উনি আমার কাছে 200 টাকা জমা রাখলেন, একদিন দিলেন, তুমি অনেক সবজি নিয়ে আসতেছো, এটা আমি বলছি কিসের টাকা এটা, তো বলছে রাখো তুমি এই যে সবজিগুলো নিয়ে আসো। তা আমি বললাম যে এই সবজির টাকা আপনার কাছ থেকে আমার নিতে হবে, আমি তো চাকরি করি নাকি। আমি বলছি আমি কত বেতন পাই আপনার ধারণা আছে? বলে যে হাসিয়ার বলে যে হ্যাঁ আমি তুমি যে বেতন ভালো পাও সেটা তোমার দেখে আমি বুঝতে পারি, কিন্তু এটা রাখতে হবে। তা আমি বলছি না চাচা এটা। তখন বলছে যে শোনো তোমার বাবা হলে কিন্তু আমার এইরকম করেই বলতেন, তোমার বাবা হলে কিন্তু আমার সঙ্গে এত কথা বলতো না, তুমি এটা রাখো। তারপরে কিছুদিন পর বলে যে আবার 500 টাকা কি, ওই 200 টাকা শেষ হয়ে যাওয়ার কথা, কারণ সবজির দাম কিন্তু বাজারে বাড়ছে। সেই খবর উনি বসে থেকে বুঝতেন সবজির দাম কিন্তু বাজারে বাড়ছে, ওই সবজির টাকা শেষ হয়ে যায়, এই 500 টাকা রাখো তুমি। মানে এটা হলো কি ওনার নিজস্ব একটা হয়তো স্যাটিসফ্যাকশান, যার জন্য ফাইনালি আমি কিন্তু নিতামও, ঠিক আছে, যে ওনার নিজস্ব একটা স্যাটিসফ্যাকশান উনি হয়তো। আর যেটা ওনার দেখেছি যে সময়ের ব্যাপার অত্যন্ত, সে মানে যে টাইম বলবেন সেটা মেনটেন করার। ছোট্ট ছোট কয়েকটা স্মৃতি মনে পড়ে যে করোনার সময়, করোনার, এবং আর একটা জিনিস ওনার কিন্তু আমি যে দেখেছি যেটা হসপিটালে যেতে চাইতো না উনি, কিন্তু মানে খুব মেনটেন করে চলতো, কিন্তু অসুখ হলে খুব ইয়েও হয়ে যেত, হসপিটালে যেতে চাইতো না। তো করোনার ইঞ্জেকশন দেওয়া, তখন আমাকে আগের দিন সব বললো, তো আমি গাড়ি টাড়ির সব ব্যবস্থা করে ইয়ে যাবে, ওনার ছেলেটা যাবে, আমি তো আর ওনাকে করোনার মধ্যে একা ওই ভিড়ের মধ্যে ছাড়বো না, এটা আমার প্ল্যানই আছে যে আমি নিয়ে যাব। তখন আমাকে বলছে যে কালকে আমি ইঞ্জেকশন দিতে আমার ডেট, তো বুঝছো যে আমি ভয় পাই না ইঞ্জেকশন দিতে আর কি, আমি ভয় পাই না, আমি এগুলো ভয় পাই না, তো তুমি মার সঙ্গে থাকলে একটু সাহস পেতাম। তো আমি হাসতেছি, হেসে বললাম যে আপনি না বললেও আমি যেতাম এই ভিড়ের মধ্যে, ওনার হলো সরদ্দি হসপিটালে, আমি তো আর আপনাকে একা ছাড়বো না। কিন্তু ওই যে ওনার যে টাইম, আমাকে বললো যে আমরা 8টায় যাবো এখান থেকে রওনা হবো। তা আমি বলছি চাচা আমি কথা বলছি, ওরা 10টার আগে ইঞ্জেকশন দেওয়া শুরু করে না, না 8টায় হসপিটাল খুলে 8টাতেই যাব। তো উনি তো মানে যেটা বলবে সেটার সঙ্গে তো আর খুব বেশি ইয়ে করা যায় না। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার 8টা কিন্তু 8টায়। আমি বলছি আচ্ছা, আমি 8টা বাজতো ওনার বাসায় যখন, বাসার কাছে যখন গেছি তখন 8টা 4 বাজে। আমি বাসায় গেটের কাছে যেতেই ফোন দিয়ে বলে যে আমরা তো রওনা হয়ে গেছি। তো আমি বলছি রওনা হয়ে গেছো 8টা 4 বাজে, আমি আসতেছি জানো, আমি তো ফোনে কথা বললাম। বলে যে কী করবো স্যার তো অস্থির করে ফেলছে। তখন আমি বলছি গাড়ি স্লো কর, আমি তো বেশি পিছনে নাই, যে আমি গাড়িটা সামনে দিয়ে গাড়িটা পাশে রেখে গাড়িটাকে দাঁড়া করাইছি, করাই আমি দরজা খুলে আমি আর না উঠে দরজার কাছে দাঁড়ায় বসে যে আমার আসতে মাত্র 4 মিনিট দেরি হলো আর আপনি চলে আসলেন, বলে আমি তো 8টায় বলছি তোমাকে। তো আমি বলছি যে ঠিক আছে, তাহলে তো আমি বুঝতে পারতেছি যে আপনি পারবেন একা যেতে, একা দিতেও পারবেন ইঞ্জেকশন, তাহলে জানো আমার আর দরকার নেই, খামাখা মেসকা অফিসটা বাদ দিলাম আমি একটু এরকম কাজ বললাম। তখন আমার এখনও মনে পড়ে গাহের দেব আসার সময় চলো চলো, তুমি তো জানো আমি এক কথার মানুষ, মানে সময়ের ব্যাপারে। তারপর যদি কোনো দিন আমি বলি যে চাচা আজকে দুপুরে খেয়ে না আমি খাবার পাঠাবো, শুনো তোমার খাবার মানে কিন্তু আমি 1:30 পর্যন্ত বসে থাকতে পারবো না, আমি 1টায় খাই 1টার মধ্যেই তোমাকে পাঠাতে হবে, মানে সময়ের ব্যাপারে, কোথাও যাওয়ার ব্যাপারে উনি যে টাইম বলবে সেটাই। ইদানিং দেখতাম শেষ সময়ের দিকে খুব বাইরে যেতে চেত ও, আর কৃষি গবেষণা আসা তার মনে প্রাণীর একটা চাহিদা ছিল। কৃষি গবেষণায় প্রায় প্রায় কিছু হলে যদি কেউ হয়তো বলল যে রিভিউতে তো আমরা আনতামই ওনাকে, তো বা হয়তো কোনো একটা ক্লাবের ছোটো প্রোগ্রাম বা এরকম ওনাকে আসতে হবে বললে, দাওয়াত দিলে উনি আমাকে ফোন করবে, শোনো মা আমাকে তো মুখে দাওয়াত দিয়েছে আমার তো যাওয়া দরকার। তো আসলে করোনা সব কিছু মিলিয়ে ওনাকে খুব বেশি বের করতেও চাইতাম না। তা আমি বলতাম যে এটা তো একটা ইয়ে না, আস না হলে আপনি কেন এটাতে ওদেরকে কথা দিয়েছেন? বলে দেখো মা আমি তো কথা দিছি। আর কৃষি গবেষণা আসতে সে খুব পছন্দ করতেন রিভিউতে, গতবার আমাদের রিভিউতে, মানে এখন তো ওনার একটু বয়স হয়েছে, হুইল চেয়ার ছাড়া
ডায়াসের উপর হুইল চেয়ার তোলা, আবার উনি কিন্তু ওই দিকেও খুব ইয়ে ছিলেন, হুইল চেয়ারে সবার সামনে এটাও কিন্তু তার ভালো লাগতো না, বুঝতাম সে মানসিকভাবে ইয়ে করতো। তো তখন আমরা না এনে বলছি যে আপনি ওখানে বাসায় থেকে জুমে কথা বলবেন। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় হেসেই দিলেন, তিনবার উনি বললেন যে আমি তো যেতেই পারতাম, আমাকে ওরা নিল না, আমি যেতেই পারতাম। তারপরে একবার করোনার মধ্যে মনে আছে সে উনি আসবেন এরকম একটা রিভিউ টিভিউ বা কোনো একটা প্রোগ্রামে, তখন আমি ডিজি স্যারের সঙ্গে আলাপ করলাম যে এই সময় আল্লাহ না করুক যদি ইয়ে হয় তো ওনাকে আমরা বরং না আনি। এখন কী বলবো, ওনাকে তো তিন দিন আগে বা পাঁচ দিন আগে বলছে অমুক দিন কৃষি গবেষণায় যেতে হবে, উনি ওনার শিডিউল ওইটা রাখবেন, কোন পোশাকটা পরে যাবে, কয়টার সময় রওনা হবো, ওনার সঙ্গে সঙ্গে এগুলো সব ঠিক হয়ে যায়। তেমন উনি তো প্রিপারেশান নিয়ে ফেলছে, এখন আগের দিন না করা কী করি। তখন বুদ্ধি বের করলাম, আমি বললাম যে চাচা, খুব কাঁচুমাচু করে বললাম যে চাচা একটা খবর, আমাদের ওখানে তো যে কুক বা ইয়ে ওরা তিন চারজন একসঙ্গে করোনা হয়েছে, তো এই সময় মনে হয় না যাওয়াটাই ভালো হবে চাচা। তখন মুখটা ছোট করে কিচ্ছু বললেন না, বলে ঠিক আছে দেখো যেটা তোমরা ভালো মনে করো। ঠিক তার দুই দিন কি তিন দিন পর আমাকে ফোন করে বলছে তোমাদের ওখানে করোনা টরোনা ওগুলো কিচ্ছু ছিল না, আমাকে নিবা না বলে তুমি এটা বলছো। আমি হেসে দিলাম, হেসে দিয়ে সন্ধ্যায় বাসায় গেলাম। আমি অফিস থেকে ফিরে সাধারণত যেতাম, যে বললাম যে আপনি করোনা না এটা আপনি এটা কে বললো আপনাকে, বলে আমি তোমার বলার ভঙ্গিমাতেই বুঝছি যে আমাকে না নেওয়ার জন্য তুমি এটা বলতেছো। তামসিতে তখন বলেন না কেন, তাহলে আপনার এতটা যাওয়ার ইচ্ছা, তাহলে আমি ওইভাবে আরও প্রিকশন নিয়ে ব্যবস্থা করতাম। বলে না তুমি বললা, এখন আমি এটা যে বুঝতে পারছি এটা বললে তুমি বোকা সেজে যেতে আমার সামনে। এরকম করে হেসে হেসেই মানে কত যে স্মৃতি, বসে এই জন্যই বলি নাই। কৃষি গবেষণায় আসলে গরুর মাংসটা পছন্দ করতেন, এখানে একটু রেস্ট করা, কথাও ছিল যে শীতের মধ্যে আসবে এসে থাকবেন, এবং ওইটাই বলবে যে মা তুমি তো জানো, মানে এমন অসহায় আর বাচ্চা মানুষের মতো কে বলতো, মা তুমি তো জানো আমি তুমি ছাড়া থাকতে পারবো না। তাম সে হ্যাঁ আমি যেদিন আপনি থাকবেন আমিই থাকবো, আমি কি আর আপনাকে এদের উপরে ছেড়ে দিয়ে যাবো।